আম্মা জান, আমি লিটু নাম করে একটা ছেলেরে খুন করতে যাইতাছি। ইতি, তুমি আমার প্রিয়তমা হবে। না দরকার নেই, কথাগুলো আমার মগজেই গাঁথা আছে। থাকারই কথা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? এর মেয়ে জোসনায় আমায় কথা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। তোমার নাম কি লিটন? হ, তুমি বিউটি নাম করে একটা মেয়ের রেপ করছো? আপনি কে? জড়িত আমার কথার সাথেও আমার মন, বিশ্বাস আর ভালোবাসা জড়িত। আমার আম্মা জানবে আমি রাজপ্রাসাদ বানাই দিছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টুকটাক সিনেমা দেখেন, কিন্তু বাংলাদেশের সিনেমার সর্বকালের সেরা বক্স অফিস কালেকশন জানেন না? তবে আজকের এই ভিডিও আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা বক্স অফিস কালেকশনের সিনেমাগুলি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো এই লিস্টের প্রথমে রয়েছে 1978 সালে মুক্তিপ্রাপ্ত অশিক্ষিত সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 4 কোটি টাকার উপরে। এরপর রয়েছে 1980 সালে মুক্তিপ্রাপ্ত ছুটির ঘণ্টা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 4 কোটি টাকার উপরে। এরপর রয়েছে আরফান নিশো অভিনীত 2023 সালে মুক্তিপ্রাপ্ত সুড়ঙ্গ সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে 4 কোটি 50 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত মনের মাঝে তুমি। এই সিনেমাটি 2003 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 4 কোটি 50 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে শাকিব খানের শিকারি সিনেমাটি। এই সিনেমাটি 2016 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 4 কোটি 80 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে ডিপজল অভিনীত চাচ্চু সিনেমাটি। এই সিনেমাটি 2006 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি টাকার উপরে। এরপর রয়েছে আবারও শাকিব খানের কোটি টাকার কাবিল সিনেমাটি। এই সিনেমাটি 2006 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি টাকার উপরে। এবং এরপর রয়েছে ফেরদোস ও মৌসুমী অভিনীত 2005 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা খায়রন সুন্দরী। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি টাকার উপরে। এরপর রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত আয়নাবাজি সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি 10 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত দেবী সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 6 কোটি টাকার উপরে। এরপর রয়েছে 1997 সালে জসিম ও ববিতা অভিনীত স্বামী কেন আসামি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 7 কোটি টাকার উপরে। এবং দর্শক, এরপরে রয়েছে আমিন খান অভিনীত কুলি সিনেমাটি। 1997 সালে এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 7 কোটি টাকার উপরে। এবং দর্শক, এরপরে আবারও রয়েছে চঞ্চল চৌধুরীর অভিনীত মনপুরা সিনেমাটি। এই সিনেমাটি 2009 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 8 কোটি টাকার উপরে। এরপর রয়েছে বহুল প্রতীক্ষিত সালমান শাহের কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি। এই সিনেমাটি 1993 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 8 কোটি 20 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত অগ্নি সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 8 কোটি 70 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নবাব সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 9 কোটি 10 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে মান্না অভিনীত মাস্তানের ওপর মাস্তান। এই সিনেমাটি 2002 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 9 কোটি 50 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে আরিভিন শুভ অভিনীত ঢাকা অ্যাট্রাক্ট সিনেমাটি। এই সিনেমাটি 2017 সালে বক্স অফিস থেকে আয় করে 9 কোটি 50 লক্ষ টাকার উপরে। এরপর আবারও রয়েছে শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ। এই সিনেমাটি বক্স অফিস থেকে 2023 সালে আয় করেছিল 9 কোটি 60 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত গুন্ডা নাম্বার 1 সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 10 কোটি 30 লক্ষ টাকার উপরে। এরপর আবারও রয়েছে মান্না অভিনীত শান্ত কেন মাস্তান সিনেমাটি। এই সিনেমাটি 1998 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 10 কোটি 50 লক্ষ টাকার উপরে। এরপর রয়েছে সালমান শাহের সত্যের মৃত্যু নেই সিনেমাটি। এই সিনেমাটি 1996 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকার উপরে। এরপর আবারও রয়েছে মান্না অভিনীত আম্মা জান সিনেমাটি। এই সিনেমাটি 1999 সালে বক্স অফিস থেকে আয় করে 11 কোটি টাকার উপরে। এবং এরপর রয়েছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত পরাণ সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 12 কোটি টাকার উপরে। এবং দর্শক, এরপরে আবারও রয়েছে শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাটি। 2019 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 12 কোটি টাকার উপরে। এবং দর্শক, এই লিস্টে আবারও রয়েছে শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। এই সিনেমাটি 2008 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 15 কোটি টাকার উপরে। এবং দর্শক, এরপরে রয়েছে হাওয়া সিনেমাটি।
এই সিনেমাটি 2016 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 16 কোটি টাকার উপরে। এরপর রয়েছে সালমান শাহের অসাধারণ একটি সিনেমা স্বপ্নের ঠিকানা। এই সিনেমাটি 1995 সালে বক্স অফিস থেকে আয় করেছিল 19 কোটি টাকার উপরে। এরপর রয়েছে 34 বছরের রেকর্ড ধরে রেখেছিল বেদের মেয়ে জোসনা সিনেমাটি। এই সিনেমাটি 1989 সালে মুক্তি পেয়ে বক্স অফিস থেকে আয় করেছিল 20 কোটি টাকার উপরে। দর্শক, এরপর রয়েছে বহুল প্রতীক্ষিত প্রিয়তমা সিনেমাটি। এবং দর্শক, বর্তমানে বাংলাদেশের সর্বকালের সেরা আয় করা সিনেমার সবার উপরে রয়েছে প্রিয়তমা সিনেমাটি। এই সিনেমাটি 2023 সালে মুক্তি পেয়ে বক্স অফিস থেকে আয় করেছিল 27 কোটি টাকার উপরে, যা শাকিব খানের ক্যারিয়ারের সবচাইতে সফল সিনেমা। দর্শক, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।